যে আপনার কাছ থেকে টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে বলবে এই সে যে প্রসেসে নিবে আপনিও সেম প্রসেসে ট্রাই করতে পারবেন, এটা কোনো বিষয় না। কি ডকুমেন্ট নিয়ে যাব না যাব, একটা ডকুমেন্ট যদি মিসিং হয় তাহলে আমার ভিসা হবে না, আমি ওইখানে গিয়ে কি ফেস করব, আমাকে তারা ফিরিয়ে দিবে কিনা। বাট যখন আমি ওখানে পৌঁছালাম ডকুমেন্টগুলো জমা দেওয়ার জন্য পুরো চিত্রটাই ভিন্ন। আসসালামু আলাইকুম, মুসাফির পেজ থেকে আমি মাসুদ রানা আবারও হাজির হয়েছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেন ভিসা। সো আমি এই মুহূর্তে স্পেন যাচ্ছি লন্ডন থেকে। স্পেন ভিসাটা আমি কীভাবে করলাম এবং আমার কোনো এজেন্সি লেগেছে কিনা সব বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে আমি কোনো এজেন্সির মাধ্যমে ভিসা করিনি, আমি নিজে নিজে করেছি ঘরে বসে। সো আমার একটা আগের ভিডিও আছে, সেই ভিডিওতে আমি বলেছি আমি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এখন যেটা বলছি অ্যাপয়েন্টমেন্টের পরের যে কাজটা সেটা আপনি কী করবেন। সো আমি আসলে এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে অনেক টেনশনে ছিলাম ডকুমেন্টেশন নিয়ে, আসলে ডকুমেন্টগুলো কীভাবে কালেক্ট করবো, কী কী ডকুমেন্ট দিতে হবে। জাস্ট প্রথম যে টেনশনটা ছিল ডকুমেন্টেশন নিয়ে সেটা অনেক টেনশন ছিল, কারণ হচ্ছে আমি চিন্তা করেছি কী ডকুমেন্ট নিয়ে যাব না যাব, একটা ডকুমেন্ট যদি মিসিং হয় তাহলে আমার ভিসা হবে না, আমি ওইখানে গিয়ে কী ফেস করব, আমাকে তারা ফিরিয়ে দিবে কিনা। তো এই টেনশনগুলো কিন্তু আমার মধ্যে অনেক বেশি কাজ করতেছিল। বাট যখন আমি ওখানে পৌঁছালাম ডকুমেন্টগুলো জমা দেওয়ার জন্য পুরো চিত্রটাই ভিন্ন, খুবই ইজি সব কিছু, মানে সেটাই আমি আপনাদেরকে এখন শেয়ার করবো। সো প্রথমে আমি হচ্ছে BLS এর যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সেখানে গেলাম, যাওয়ার পরে তারা লম্বা লাইন ছিল, লাইনের পেছনে দাঁড়ালাম। লাইন শেষ করে খুব বেশি সময় লাগে না, লাইনে অনেক লম্বা লাইন অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ অনেকগুলো বুথ ওখানে, সো সার্ভিস দেওয়ার জন্য অনেক লোক আছে। সো আশা করি খুব বেশি সময় লাগে না। সো আপনার যে নির্ধারিত টাইম দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য তার 10-15 মিনিট আগে আপনি পৌঁছালেই হবে, গিয়ে আপনার ভিতরে ঢুকবেন। যাওয়ার পরে হচ্ছে প্রথমে আপনার একটা বুথে যেতে হবে, সেখানে হচ্ছে আপনার ডকুমেন্টগুলো চেক করবে। সো এখন আসি মেন কথায়, ডকুমেন্ট যখন চেক করবে একজন, সো সেখানে যাওয়ার পর আপনি ডকুমেন্টসগুলো দিবেন। এখন আপনার যদি কোনো ডকুমেন্টস মিসিং হয় তাহলে কী করবেন, এটা নিয়ে টেনশন। সো কোনো টেনশনে কিছু নাই, কোনো ডকুমেন্টস যদি মিসিং হয় তারা বলবে এই ডকুমেন্টটা আমাকে দেন। সো আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু সবগুলো ডকুমেন্টসই থাকে, এ টু জেড যা লাগে সবই তো মোবাইলে থাকে। সো ওদের এখানে ইমেল অ্যাড্রেস আছে, আপনি ওই ইমেল অ্যাড্রেসে ডকুমেন্টগুলো যদি আপনি সাবমিট করে দেন ওরাই প্রিন্ট আউট করে এটাকে আপনাকে একটা জাস্ট স্ট্যাম্পার করে আপনাকে হচ্ছে একটা ফাইল তৈরি করে দিবে। তার মানে আপনার ডকুমেন্টের ঝামেলাটা কিন্তু আপনার হচ্ছে না, এটা সম্পূর্ণ ওরা দেখে। যদি কোনো কারণে কোনো কিছু মিসিং হয়ে যায় সেটা নিয়ে আপনি মানে নিশ্চিন্ত থাকবেন, টেনশন করবেন না। সো ওখান থেকে আপনাকে পাঠাবে আরেকটা বুথে, আরেকটা কাউন্টারে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর তারা ফাইনাল যেই সাবমিশন সেটা করবে, তো আপনার ডকুমেন্টগুলো তারা ফাইনাল চেক করে জমা নিয়ে নিবে। এবং আপনার যদি ফটো না থাকে, যদি কোনো ছবি না থাকে, তাহলে কি আপনার ছবি ওরাই তুলে দিবে। সো আমাদের অনেকে পাসপোর্ট সাইজের ফটোকপি থাকে না, আমরা কোথা থেকে করবো না করবো এটা নিয়ে টেনশনে থাকি। যদি আপনার ফটোকপি নাও থাকে ফটো পাসপোর্ট সাইজের, তো আপনারা হচ্ছে ওইখান থেকেই আপনার ছবি তুলে দিয়ে ওরা জমা দিয়ে দেবে। এবং এরপরে যেটা হবে ফিঙ্গার, আরেকটা বুথে যাবেন, 3 নম্বর বুথে গিয়ে আপনার ফিঙ্গার টিঙ্গার ডান হয়ে গেলে তারপর হচ্ছে আপনারা চলে আসতে পারেন, আপনাদের কাজ শেষ। এবং মজার বিষয় হচ্ছে সেকেন্ড টাইম আপনাদের BLS এ যেতে হবে না পাসপোর্ট কালেক্ট করার জন্য, ওরা আপনার বাসার ঠিকানায় পাসপোর্টটা পাঠাই দিবে এবং সেটা নর্মাল সার্ভিসেই, কোনো VIP সার্ভিস প্রিমিয়াম সার্ভিস কিচ্ছু লাগবে না, নর্মাল সার্ভিসেই কিন্তু আপনি চাইলে এই ডকুমেন্টগুলো আপনার পাসপোর্টটা আপনার বাসায় পৌঁছে যাবে। তা আমি যেটা বলবো, কোনো এজেন্সির দরকার নেই, কিচ্ছু দরকার নেই, যে কোনো সমস্যা ফেস করলে আপনি আমাকে মেসেজ করবেন, আমি বলে দেবো, হেল্প করবো, কোনো টাকা খরচ করার দরকার নেই, নিজে নিজে ভিসা করেন, বিদেশ ভ্রমণ করেন, এটা অনেক বেটার। কারণ এখন আমরা স্মার্ট, সবাই স্মার্ট, এখন ডিজিটাল যুগ, সব কিছুই অনলাইনে হয়। যে আপনার কাছ থেকে টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে বলবে এই সে যে প্রসেসে নিবে আপনিও সেম প্রসেসে ট্রাই করতে পারবেন, এটা কোনো বিষয় না। তারাও আমাদের মতো করেই ট্রাই করে, কিন্তু তারা হচ্ছে সবসময় দেখা যায় ল্যাপটপে বসে থাকে, সবসময় কম্পিউটারে বসে থাকে স্লট খোঁজার জন্য। সো এটা আপনি নিজেও পারবেন, আপনি একটু সময় দিতে হবে ইনশাল্লাহ। আমরা এখন যাচ্ছি হচ্ছে স্পেন, স্পেন আপনাদেরকে ঘুরে দেখাবো কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু আমরা বলবো। সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।